সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, আর পেতে থাকুন নিত্য নতুন খবর। মুক্তি পেল বাংলা ছবি দুই। বাঙালিকে সিনেমা হল মুখী করতে এক অনন্য স্বাদে ছবি হল দুই। আজ নিউ টাউনে এক প্রেক্ষাগৃহে এই ছবিটি মুক্তি পেল সাড়ম্বরে। সামাজিক প্রেক্ষাপটে এক মাস্টারের জীবন লড়াইকে কেন্দ্র করে এই ছবিটি মূলত বানানো হয়েছে। আমরা প্রতিনিয়ত সামাজিকভাবে রাজনৈতিকভাবে অনেক অত্যাচারের অনেক লাঞ্ছনার মুখোমুখি হই। সেই অত্যাচার বা লাঞ্ছনা কীভাবে অতিক্রম করে জীবনযুদ্ধে জয়ী হওয়া যায় তারই কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এই ছবির পরিচালক শ্যামল বসু, বর্ষীয়ান অভিনেতা প্রয়াত সৌমিত্র চ্যাটার্জি, বিখ্যাত অভিনেত্রী পাওলি দাম সহ আরও অনেক কলাকুশলীরা। আজ সারা রাজ্যে প্রায় ছয়টি প্রেক্ষাগৃহে এই ছবিটি মুক্তি পেল। ইতিমধ্যে এই ছবিটি নয়টি জাতীয় সম্মানে সেরা মনোনীত হয়েছে। নিউটন থেকে অরিন্দম রিপোর্ট, বঙ্গ সংবাদ। তুমি এখন আবার খেতে বেরোচ্ছ, একটু রেস্ট নেবে না? না রে, বুস্তির বাচ্চাগুলো আমার জন্য অপেক্ষা করবে। যা খুশি কর। দুই হলো এই কারণে যে একটা একটা ঘটনাকে আমরা দেখাতে চেয়েছি দুটো ভাগে। একটা ভাগ হচ্ছে একটা মানুষ লড়াই করে হেরে যাওয়া, আর একটা মানুষ হচ্ছে আর একটা ভাগ হচ্ছে লড়াই করে জেতা। তো সেই কারণে ছবির প্রথম ভাগটা একরকম, দ্বিতীয় ভাগটা আর একরকম। সেই পরিপ্রেক্ষিতেই গল্পটাকে রাখা হয়েছে দুই। মূলত কাহিনিটা কিসের বলবে? কাহিনিটা একজন স্কুল টিচারের জীবনের একটা লড়াইকে নিয়ে কেন্দ্র করে ছবিটা। একটা পরিচ্ছন্ন ছবি, এবং আমি চাই যে ছবিটা মানুষ দেখুক এবং প্রচুর মানুষ ছবিটা সিনেমা হলে এসে দেখুক। একটা পরিচ্ছন্ন ছবি করেছি, ভালো ছবি করেছি। দর্শকদের দেবো আমি অ্যাকচুয়ালি একটা সমাজ সচেতন রাজনৈতিক ছবি করবার চেষ্টা করেছি। এবং আমি মনে করি যে মানুষ আজকে আমরা যে একটা জগতে যে জগৎটা আমরা বাস করছি সেই জগৎটা খুব অপরিষ্কার হয়ে গেছে। সেই অপরিষ্কার জগৎটা থেকে আমরা যাতে একটু স্বস্তির নিঃশ্বাস পেতে পারি এবং একটু ভালো মেসেজ পেতে পারি, সেইটাই আমার ছবির মধ্যে আমি দেখাবার চেষ্টা করেছি। এবং মানবিক দিক, মানুষের যে দিকটা একদম নষ্ট হয়ে যাচ্ছে সেই দিকটা যাতে আবার নতুন করে ফিরে আসে, এটাই আমার ছবির মূল চরিত্রে আছে। আমি নিজে প্রধান চরিত্র অভিনয় করেছি হরিপ্রসাদ বলে একটি স্কুল টিচারের। এছাড়া সৌমিত্রদা একজন লয়ারের ক্যারেক্টার করেছে, পাওলি আমার মেয়ের চরিত্র করেছে পরি, আর এমনি আমার ছেলে সুভাষিস, এরকম আরও সুকান্ত দাস, সব্যসাচী, এরা রেগুলার সিনেমায় কাজ করে, আমার ছবিতে কাজ করে, এরকম। শুটিং কোথায় কোথায় হয়েছে? শুটিং বেশিরভাগটাই কলকাতাতে হয়েছে, আর গানের অংশটা হয়েছে, গানের অংশটা কিছুটা ডুয়ার্সে হয়েছে, আর কিছুটা শঙ্কর। দর্শকরা কোথায়? এই নজরুল তীর্থ ছাড়াও পশ্চিমবাংলার প্রায় ওভারঅল পাঁচটা আরও হলেতে আজকে রিলিজ করতে পেরেছি। আর হলও বেশি পাইনি, পাঠানের অনেক হল পাঠান চলছে বলে। তো আশা করি যে ছবিটা সেকেন্ড উইকে আমি আরও কিছু বেশি হল পেতে পারি, যদি আমার ছবিটা লোকে পছন্দ করে। আশা করি পছন্দ করার মতো ছবিটার মেটেরিয়াল। আমি অনিন্দিতা চ্যাটার্জি, আমি প্রফেশনাল সিঙ্গার। আমি এই ফিল্মে একটি গান গেয়েছি। এই ফিল্মের সঙ্গে এটা একটা রবীন্দ্রসঙ্গীত, কিন্তু গানের মানে সিনেমার যে গল্প সেটার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে, ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট এই রবীন্দ্রসঙ্গীতটি। তো এই ফিল্মের সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে, কারণ ভীষণ গুণী শিল্পীরা আছেন এখানে, আর তার সাথে ভীষণ অলরেডি ভীষণ অ্যাপ্রিসিয়েশন পেয়েছে এই সিনেমাটি। তো আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। আপনি কি শ্যামলদার সাথে প্রথমবার? হ্যাঁ, শ্যামলদার সঙ্গে এই প্রথমবার একসঙ্গে কাজ হলো। এর আগে কোথায় কাজ? এর আগে বলতে আমি বেশ কিছু রিয়েলিটি শোতে ছিলাম, তার সঙ্গে টুকটাক অন্য কাজ করার অভিজ্ঞতা কি? ভীষণ ভালো, ভীষণ ভালো। কারণ শ্যামলদা মানুষটির সঙ্গে পরিচয় হয়ে ভীষণ ভালো লেগেছে, কারণ প্রত্যেকে যে যিনি মিউজিক করেছেন সুজিতদা, প্রত্যেকে এত বেশি ফ্রেন্ডলি এবং এত সহযোগিতা পেয়েছি প্রত্যেকের থেকে, তো ভীষণ ভালো লেগেছে। আমি এই দুই ছবিতে একটা এক্স স্টুডেন্টের চরিত্র করেছি, মানে শ্যামলদা যিনি ডাইরেক্টর শ্যামল বোস, উনি শিক্ষক মশাই, মাস্টার মশাই, এবং তিনি অনেকভাবে প্রতারিত হয়েছে আমাদের সমাজে, আমাদের সমাজ ব্যবস্থায় যে সকল মানে পলিটিক্যালের শিকার হয়েছে, হয়ে ওনার মেয়ে অত্যাচারিত হয়েছে, এবার তার এগেনস্টে আমরা তাকে সাহস জুগিয়েছি যে কীভাবে লড়াই করে বাঁচতে হয়, ঘটনাটা এরকম খুবই ভালো লাগবে। আর শ্যামলদার মধ্যে যেটা আছে নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজ করানো, খুব সুন্দরভাবে উনি শেখান, এত সুন্দরভাবে শেখাতে পারেন যাতে করে আমরা নতুন ছেলে মেয়েরাও
এই কাজে এগোতে পারি। এই বইটার মধ্যে থেকে আমি এই বইটার একটা যেটা সবচেয়ে ভালো জিনিস প্রেজেন্টেশন, বইটা এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছেন যেটা খুবই দর্শকের কাছে ভালো লাগবে, সবসময় একটা মনে হবে এরপরে কী হবে। সেই জন্য এই বইটা 9টা আন্তর্জাতিক চলচ্চিত্রে পুরস্কার প্রাপ্ত হয়েছে, বিদেশে সৌদি আরব থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে আমরা ঝাড়খণ্ড বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটাতে শ্রেষ্ঠ মানে পুরস্কার পেয়েছে। এবং শ্যামলদাও নিজেও বেস্ট অ্যাক্টার্স হয়েছে। বইটা সবাই আসুক, দেখুক, ভালো লাগবে। আপাতত নজরুল চিত্র ছাড়াও আরও 6টা সিনেমা হলে বারাসাতের লীলা, তারপরে হচ্ছে বসিরাহেতে আপনার বাড়িপুরের লালি, আরও অনেক এরকম কয়েকটা হলে বইটা আপাতত রিলিজ হয়েছে, পরের সপ্তাহ থেকে হয়তো আরও বাড়তে পারে। সর্বমোট কতগুলো সিনেমা প্রেক্ষাগৃহে এখনও পর্যন্ত মুক্তিপ্রাপ্ত? আজকে 6টা প্রেক্ষাগৃহেতে বইটা চলছে এবং ফার্স্ট শো হয়ে গেছে অলরেডি মনে হয় বারাসাতে। খুব ভালো রেসপন্স হয়েছে, টিকিটও বিক্রি হয়েছে। ধন্যবাদ।